আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবকবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ শামসুজ্জামান আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় এটি বের করবে তোমাদের যে পরীক্ষা রয়েছে সামনে সেই পরীক্ষার সিলেবাসে এই অধ্যায়টি রয়েছে এফটি টু পরীক্ষাতে তোমাদের ষষ্ঠ অধ্যায়টি ছিল আমরা সেটি ইতোমধ্যে শেষ করে ফেলেছি আজকে সপ্তম অধ্যায় এরপরে আমরা যতদূর সামনে আগতে পারি এই পর্যন্তই তোমাদের ফাইনাল পরীক্ষা হবে তো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকের আমাদের নির্ধারিত ক্লাস সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকাশ মহাকর্ষ প্রশিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এটি জানো যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে কিন্তু নিজের দিকে আকর্ষণ করে আর এই আকর্ষণ বলকেই মহাকর্ষ বলে যদি তোমাদের পরীক্ষায় সংজ্ঞা এরকম আসে যে মহাকর্ষ কী তখন তোমরা ঠিক এই উত্তরটি লিখবে যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এ আকর্ষণকে মহাকর্ষ বলে এই আকর্ষণ বল কি সকল ক্ষেত্রে সমান কিসের উপর এই বলের মান নির্ভর করে পৃথিবীর আকর্ষণের ফলে পরন্ত বস্তুর যে তরণ হয় তার মান কত এই মান কেন পরিবর্তিত হয় এই অধ্যায়ে আমরা মহাকর্ষ অভিকর্ষ অভিকর্ষ স্তরণ ভর ও ওজন নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায় পাঠ শেষে আমরা যেগুলো জানতে পারবো সেটি হচ্ছে মহাকর্ষ ব্যাখ্যা করতে পারব মহাকর্ষ ও অভিকর্ষের পার্থক্য ব্যাখ্যা করতে পারব এরপর অভিকর্ষ স্তরণ ব্যাখ্যা করতে পারবো বস্তুর ভর এবং ওজনের পার্থক্য করতে পারব এছাড়াও অভিকর্ষ স্তরনের প্রভাবে বস্তুর ওজনের পরিবর্তন বিশ্লেষণ করতে পারব এবং আমাদের জীবনে অভিকর্ষ স্তরনের অবদান উপলব্ধি করব প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার পাট এক মহাকর্ষ নিয়ে কথা বলবো এখানে বলা হলো যে আমরা লাভ দিয়ে উপরের দিকে উঠতে চাইলে বেশি দূর উঠতে পারি না আবার ভূপৃষ্ঠে ফিরে আসি এরপরে গাছের মধ্যে যে ফল থাকে এই গাছের ফল মাটিতে পড়ে আবার ক্রিকেট খেলার সময় ক্রিকেট বলকে উপরের দিকে সরে দিলে সেটিও কিন্তু মাটিতে পারে তাহলে এখানে যে কথাগুলো বলা হলো আমরা লাভ দিয়ে উপরে উঠতে চাই উপরে উঠতে বেশি দূর উঠতে পারি না আবার নিচে পড়ে যাই এরপরে গাছের ফল মাটিতে পড়ে এছাড়াও ক্রিকেটের বল সেটিও কিন্তু উপরের দিকে সরে দিলে সেটিও মাটিতে পড়ে এই যে আমরা মাটিতে পড়ছি গাছের ফল মাটিতে পড়ছে এবং ক্রিকেটের বল মাটিতে পড়ছে এগুলোর কারণ কি। এগুলোর কারণ পৃথিবী আমাদেরকে তার নিজের দিকে টানে বা আকর্ষণ করে এর মূল কারণ হচ্ছে যে পৃথিবী আমাদেরকে তার নিজের দিকে টানে শুধু পৃথিবী কেন সব কিছুই আমাদের আকর্ষণ করে আসলে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলকে মহাকর্ষ বলে আমরা এখানেও সংজ্ঞাটি পেয়ে গেলাম তো এই এই মহাকর্ষের সংজ্ঞাটি কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে তাহলেই আমরা মহাকর্ষ জিনিসটি কী সেটি বুঝতে পারবো এবং অভিকর্ষ কী সেটিও বুঝতে পারবো এই মহাবিশ্ব মহাবিশ্ব কিন্তু শুধু আমাদের পৃথিবী নয় মহাবিশ্ব শুধু সৌরজগতের এই গ্রহ কয়েকটির মধ্যেই সীমাবদ্ধ নয় মহাবিশ্ব এই পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে আমাদের এই মহাবিশ্ব এই ব্রাহ্মাণ্ডে আমাদের যা কিছু রয়েছে মহাশূন্য মহাবিশ্ব এই সব কিছু আমাদের কিন্তু বুঝতে হবে তাহলে এই মহাবিশ্বের মধ্যে যত গ্রহ উপগ্রহ রয়েছে এগুলোকে আমরা একেবারেই একটা কণার মতো বিবেচনা করতে পারি বস্তু কণার মতো খুবই ক্ষুদ্র তাহলে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে যেমন পৃথিবী এটি সৌরজগতের অন্যান্য যে গ্রহগুলো রয়েছে মঙ্গল ইউরেনাস ন্যাপসুন ইত্যাদি বুধ সোম বৃহস্পতি এই যে গ্রহগুলো রয়েছে এই গ্রহগুলোকে কিন্তু পৃথিবী নিজের দিকে আকর্ষণ করে আবার সেই গ্রহটি পৃথিবীকেও তার নিজের দিকে আকর্ষণ করে এই দুইটি আকর্ষণের মধ্যেই দুইটি বস্তুর আকর্ষণের মধ্যেই কিন্তু এই মহাকর্ষ অবিকর্ষ বা মহাবিশ্বের বস্তুকণাগুলো রয়েছে আর এই আকর্ষণ বলটিকেই আমরা বলছি মহাকর্ষ তোমরা নিশ্চয়ই নিউটনের আপেল মাটিতে পড়ার কাহিনী শুনে থাকবে তো এই কাহিনিটি যদি তোমরা না জেনে থাকো তাহলে আমি সংক্ষেপে একটু বলি সেটি হচ্ছে নিউটন সে একবার আপেল গাছের নিচে বসেছিল এবং সেই সময় একটি আপেল তার মাথার উপরে পড়ে নিউটন তখন এই আপেলটি নিয়ে চিন্তা করা শুরু করলো যে এই আপেলটি কেন আমার মাথার উপরে পড়ল গাছের উপরে তো অনেক ফাঁকা জায়গা ছিল কিংবা গাছের বামে ডানে অনেক ফাঁকা জায়গা ছিল এই আপেলটি সেদিকে না গিয়ে কেন আমার মাথার উপরে পড়ল অর্থাৎ কেনই বা নিচে পড়ল এই নিচে পড়ল এই কথাটি চিন্তা করতে যেই কিন্তু সে অনেক কিছু আবিষ্কার করে ফেলল মহাকর্ষ আবিষ্কার করলো এবং এখান থেকে অভিঘর্ষ স্তরনের ধারণা দেওয়া হলো তো এখানে বলা হচ্ছে যে নিউটন একদিন বাগানে বসে চিন্তা করছিলেন এমন সময় তিনি গাছ থেকে একটি আপেল মাটিতে পড়তে দেখেন তার মনে প্রশ্ন জাগে আপেলটি মাটিতে পড়লো কেন নিশ্চয়ই কেউ একে মাটির দিকে টানছে চিন্তাভাবনা শেষে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে পৃথিবী সকল বস্তুকে তার নিজের দিকে টানে পরে তিনি আরও সিদ্ধান্তে উপনীত হন যে শুধু পৃথিবী নয় এই মহাবিশ্বের সকল বস্তু বস্তুকণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এই বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে এরপরে নিউটনের মহাকর্ষ সূত্র এবং মহাকর্ষ বল প্রিয় শিক্ষার্থীরা আমরা এই মহাকর্ষ সূত্রটি এটি তোমাদের মুখস্ত করতে হবে তোমরা একটু নিচে দেখতে পাচ্ছ যে এখানে সূত্র লেখা আছে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল বস্তুদয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে এই সংজ্ঞাটি একেবারেই মুখস্ত করে রাখতে হবে তোমাদের এটি খুব ভালোভাবে মুখস্ত করবা যাতে পরীক্ষায় আসলে হুবহু এভাবেই লিখতে পারো তো আমরা নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে আমরা প্রাথমিক ধারণাটি পড়ে নিই দুটি বস্তুকোনার বস্তুকণার মধ্যকার এই আকর্ষণ বলের মান শুধু বস্তুদয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে এখানে তোমাদের এমসিকিউ এরকম আসতে পারে যে দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বা বস্তুকোনার মধ্যকার যে আকর্ষণটি হয় বা আকর্ষণ রয়েছে এই আকর্ষণটি কিসের উপর নির্ভর করে তিনটি অপশন দেওয়া থাকতে পারে বস্তুর ভরের উপর দূরত্বের উপর কিংবা অন্য কোনো একটা কথা বলা থাকলো যে এদের বস্তুর ভরের উপর নির্ভর করে কণাদের মধ্যে দূরত্বের উপর নির্ভর করে নাকি তাপমাত্রার উপর নির্ভর করে নিচের কোনটি সঠিক এক দুই নাকি দুই তিন নাকি এক তিন নাকি এক দুই তিন এই যে বিষয়টি তোমাদের এমসি এভাবে আসে তো সেখানে এই প্রশ্নটি আসার মতো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এটি তোমরা খুব ভালোভাবে মনে রাখবা যে দুটি বস্তুর মধ্যকার যে আকর্ষণ বলটা এই আকর্ষণ বলটা দুইটি বিষয়ের উপর নির্ভর করে একটি হচ্ছে বস্তুদ্বয়ের ভর আরেকটি হচ্ছে এদের মধ্যকার দূরত্ব অর্থাৎ বস্তুদয়ের মধ্যকার দূরত্ব এখন কথা হল কিভাবে এই আকর্ষণ বা বস্তুর ভর এবং দূরত্বের উপর নির্ভর করতেছে এদের আকৃতি প্রকৃতি কিংবা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না বস্তুদয়ের ভর বেশি হলে আকর্ষণ বলও বেশি হয় আর তাদের মধ্যে দূরত্ব বেশি হলে আকর্ষণ কম হয় এই আকর্ষণ সম্পর্কে নিউটনের একটি সূত্র রয়েছে যা নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত তাহলে এখানে যে কথাটি বলা হলো সেটি হচ্ছে বস্তুর যদি ভর বেশি হয় তাহলে তাদের আকর্ষণও কিন্তু বেশি হয় আবার দূরত্ব যদি বেশি হয় তাহলে কিন্তু আকর্ষণ কমে যায় এখন কেমনে দূরত্ব বেশি হলে আকর্ষণ কমে আমরা একটু বোঝার চেষ্টা করি দেখো আমাদের প্রতিবেশী যারা রয়েছে আমাদের আশেপাশে যারা রয়েছে তাদের প্রতি আমাদের কিন্তু একটু আকর্ষণ বেশি থাকে ভালোবাসা বেশি থাকে স্নেহ মায়া বেশি থাকে কিন্তু যারা আমাদের প্রতিবেশীদের থেকেও দূরে রয়েছে তাদের প্রতি কিন্তু আমাদের ততটা ভালোবাসা স্নেহ মহাব্বত মায়া থাকে না যতটা আমাদের প্রতিবেশীদের সাথে থাকে অর্থাৎ এই ব্যক্তিগুলোর প্রতি আমাদের আকর্ষণটা কম কেন কারণ তারা আমার থেকে অনেক দূরে রয়েছে এবং তাদের থেকেও আরও দূরে যারা রয়েছে তাদের প্রতি কিন্তু আকর্ষণ আরও কম এখান থেকে আমরা সহজেই বুঝতে পারি যে যত দূরত্ব বেশি হবে আকর্ষণ তত কমবে আর যত দূরত্ব কমবে আকর্ষণ তত বাড়বে তাহলে আমরা এখানে একটা বিষয় খেয়াল করতে পারছি সেটি হচ্ছে আকর্ষণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দূরত্ব কমছে অথবা এভাবে বলতে পারি দূরত্ব বৃদ্ধির সাথে সাথে আকর্ষণ কমছে এখানে একটা জিনিস স্পষ্ট যে দূরত্ব যদি বাড়ে তাহলে আকর্ষণ কমে আবার দূরত্ব যদি কমে তাহলে আকর্ষণ বাড়ে এরকম একটা বাড়লে আর একটা যদি কমে তাহলে আমরা সেই জিনিসটিকে বলি ব্যস্তানুপাতিক আর সমানুপাতিক বলি কাকে একটা বৃদ্ধির সাথে সাথে যখন অন্যটিও বৃদ্ধি পায় আমরা সেটাকে বলি সমানুপাতিক যেমন বস্তুকণার ভর যদি বৃদ্ধি পায় তাহলে আকর্ষণও বৃদ্ধি পায় বস্তুর ভর যদি কম হয় তাহলে আকর্ষণও কম হয় এখান থেকে আমরা এই বিষয়টিকে বলতে পারি যে বস্তুর ভর এবং এই আকর্ষণ এটি হচ্ছে পরস্পর সমানুপাতিক একটা বৃদ্ধি পেলে আরেকটি বৃদ্ধি পাবে আর যে বিষয়টি আমরা এখানে আমি বোঝানোর চেষ্টা করছি যে সমানুপাতিক জিনিসটি কী এবং ব্যস্তানুপাতিক জিনিসটি কী সেটি কিন্তু বোঝানোর চেষ্টা করছে তো আশা করি তোমরা সমানুপাতিক জিনিসটি বুঝেছ এবং ব্যস্তানুপাতিক জিনিসটিও বুঝে গেছো তারপরেও আমি আরেকটি বার বলবো সেটি হচ্ছে একটি বৃদ্ধির সাথে সাথে যখন অন্য একটি জিনিস বৃদ্ধি পায় একটি জিনিস বৃদ্ধির সাথে সাথে যখন অন্যটিও বৃদ্ধি পায় কিংবা একটি হ্রাস পাওয়ার সাথে সাথে যখন অন্যটিও হ্রাস পায় তখন আমরা সেটাকে বলি সমানুপাতিক আর যখন একটা বৃদ্ধির সাথে আর একটা হ্রাস পায় বা একটা হ্রাস পেলে আর একটা বৃদ্ধি পায় তখন সেই জিনিসটিকে আমরা বলছি ব্যস্তানুপাতিক তো নিউটনের মহাকর্ষ সূত্রটি ঠিক তোমরা এইভাবে মুখস্ত করবে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান দায়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল দায়ের সংযোজক সরলেখা বরাবর ক্রিয়া করে এরপরে আমাদের এই নিউটনের মহাকর্ষ সূত্রের ব্যাখ্যা দেওয়া রয়েছে এখানে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণে একে অপরকে নিজের এখানে ধরা যাক এম ওয়ান ও এম টু ভরের দুটি বস্তু পরস্পর ডি দূরত্বে অবস্থিত প্রিয় শিক্ষার্থীরা তোমরা পাশে যে চিত্রটি দেখতে পাচ্ছ সাত পয়েন্ট এক এখানে মহাকাশ বল দেখানো হয়েছে এখানে দুটি বস্তু দেখানো হয়েছে শুরুতে একটি আমরা বড় একটা বস্তু দেখতে পাচ্ছি এই বস্তুটির ভর হচ্ছে এম ওয়ান এবং তার পাশে আরেকটি বস্তু দেখা হচ্ছে সেটির ভর দেওয়া রয়েছে এম টু এখন এই এম ওয়ান এবং এম টু ভর দুটি পরস্পর থেকে পরস্পর পরস্পরের থেকে ডিস্টেন্স ডি দূরত্বে অবস্থিত এবং এদের মধ্যকার আকর্ষণ বলটাকে ধরা হলো এফ যদি আকর্ষণ বল এফ হয় তাহলে মহাকর্ষ সূত্র অনুসারে আমরা লিখতে পারি এই আকর্ষণ বল এফ সমান জি ইন্টু এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার অর্থাৎ এখানে এম ওয়ান আর এম টু হচ্ছে বস্তুকোনাদ ভরের গুণফলের সমানুপাতিক এবং নিচে যে ডি স্কোয়ার রয়েছে ডিভাইডেড বাই ডি স্কোয়ার এটি হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক এখানে জি একটি সমানুপাতিক ধ্রুবক একে বিশ্বজনীন ধ্রুবকও বলা হয় এর অর্থ হলো এক কিলোগ্রাম ভরের দুটি বস্তু এক মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তা জি এর সমান তো তোমাদের এখানে মহাকর্ষীয় ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক এই জিকে মহাকর্ষীয় ধ্রুবকও বলা হয় বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক এই প্রশ্ন আসতে পারে যে মহাকর্ষীয় ধ্রুবক কি তখন তোমাদের যে সংজ্ঞাটা দিতে হবে সেটি হবে এরকম যে এক কেজি ভরের দুটি বস্তু পরস্পর এক মিটার দূরে স্থাপন করলে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেই আকর্ষণ বলকে মহাকর্ষীয় ধ্রুবক জি বলা হয় এরপরে মহাকর্ষ সূত্রানুসারে আমরা দেখতে পাই নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তুর ভরের গুণফল দ্বিগুণ হলে বল দ্বিগুণ হবে ভরের গুণফল তিন গুণ হলে বল তিন গুণ হবে আর নির্দিষ্ট ভরের দুটি বস্তুর দূরত্ব দ্বিগুণ করলে বল এক চতুর্থাংশ হবে দূরত্ব তিন গুণ করলে বল নয় ভাগের এক ভাগ হবে মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এরপরে এবার বলো অন্য গ্রহ অন্য সকল গ্রহ সূর্যের চারদিকে ঘুরে কেন অবশ্যই সেগুলো এক ধরনের আকর্ষণের কারণেই সূর্যের চারদিকে ঘুরছে প্রিয় শিক্ষার্থীরা আমরা যে এখানে সূত্রটি করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এফ সমান জি ইন্টু এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার এই সূত্রটি ব্যবহার করে আমাদের কিন্তু অঙ্ক করতে হবে এবং এরকম অঙ্ক পরীক্ষায় আসে তোমরা তোমাদের বই থেকে যদিও তোমাদের বইয়ে এরকম অঙ্ক নেই কিন্তু সম্ভবত গাইডে তোমাদের কিছু অঙ্ক দেওয়া রয়েছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করবে যেমন এখানে যদি এম ওয়ান সমান দুই কেজি দেওয়া থাকে এম টু সমান পাঁচ কেজি দেওয়া থাকে দিয়ে যদি বলে যে এদের মধ্যবর্তী দূরত্ব যদি হয় তিন মিটার তাহলে সে কত তাহলে ওই বস্তু দুইটা কত আকর্ষণ বল অনুভব করবে তো এখানে অঙ্ক করার জন্য তোমাদের জি এর একটি মানের প্রয়োজন হবে যেই মানটি মহাকর্ষীয় ধ্রুবক এই ধ্রুবক মান সবসময় মুখস্থ রাখতে হয় এবং তোমরাও মুখস্থ রাখবা এবং আমি এই জি এর মানটি বলে দিচ্ছি জি সমান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এগারো সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন কেজি মিটার স্কোয়ার এটি হচ্ছে তার একক কেজি পার মিটার স্কোয়ার তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা আজকের এই ক্লাসটি বুঝেছ এবং এই ক্লাসটিতে তোমাদের অনেক উপকার হবে আমরা পরবর্তীতে অভিকর্ষ এবং অভিকর্ষ স্তরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ